হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক আপ তরুণ। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বিষয় হলো কিভাবে আমরা একটা ইউএসবি লাইট বিভিন্ন ডিভাইসের সাহায্যে সেটা আমরা জ্বালাতে পারবো। তো তোমরা সবাই জানো, যারা ইউএসবি লাইট অলরেডি ইউজ করো, সেটা আমরা পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ এবং আমরা যে আমাদের চার্জার অ্যাডাপ্টার রয়েছে সেটার সাহায্যে আমরা ইউএসবি লাইটটা জ্বালাতে পারি। তো আজকে আমাদের মূল ট্রিক্সটা হলো সেটা আমরা মোবাইলের সাহায্যে কিভাবে ইউএসবি লাইটটাকে অ্যাক্সেস করতে পারি, তো সেইটাই আমরা দেখাবো আজকে। তো অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে অনেক সময় কারেন্ট থাকে না, তো সেই সময় ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের কাছে মোবাইলটা অনেক সময় থাকে, তো সেই মোবাইলের ফ্ল্যাশ লাইটে অনেক সময় সব কাজ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদের ইউএসবি লাইটটা যদি মোবাইল দ্বারা আমরা জ্বালাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। তো সেই ইউএসবি লাইটটা কী কী প্রসিডিওরে জ্বালানো যায় সেটা আগে আমরা দেখে নিই, তারপরে আমরা অ্যাডভান্স ট্রিক্সটা আমরা দেখাতে চলেছি কীভাবে আমরা মোবাইলের সাহায্যেও সেটা জ্বালাতে পারি। তো সবার প্রথমে আমাদের কাছে একটা ইউএসবি লাইট আছে আজকে। তো এটা দেখতে পাচ্ছ, এটা একটা ইউএসবি লাইট, এটা আমাদের কাছে রয়েছে। এর সাথে আমাদের কাছে একটা পাওয়ার ব্যাংক রয়েছে, সে যে কোনো কোম্পানি হতে পারে সেটা ম্যাটার না, বা যে কোনো এমএইচের হতে পারে, তোমার কাছে যে কোনো পাওয়ার ব্যাংক থাকবে সেটা দিয়ে তুমি খুব সহজে এটাকে সিম্পলি এখানে আমরা প্লাগ ইন করবো। করার পরে এখানে আমাদের যে পাওয়ার বাটনটা থাকে সেটা আমরা অন করলেই কিন্তু এটা আমাদের ইউএসবি লাইটটা লাইট আপ হবে। তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জ্বলছে। তো এইভাবেই কিন্তু ইউএসবি লাইট আমরা পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে জ্বালাতে পারি। পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও এটা আমরা এসি অ্যাডাপ্টার, যেটা আমাদের চার্জিং অ্যাডাপ্টার বলে যেটা, সেটার সাহায্যে আমরা এটা জ্বালাতে পারি। এর পাশাপাশি আমাদের ল্যাপটপে যে ইউএসবি পোর্ট থাকে সেটার সাহায্যে কিন্তু খুব সহজে আমরা জ্বালাতে পারি। তো সর্বপ্রথমে আমরা দেখে নেব ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে কীভাবে চালানো যায়। তো চলো আমাদের ল্যাপটপ স্ক্রিনের সাহায্যে আমরা দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ল্যাপটপটা হাতে নিয়ে চলে এসেছি। তো এবার খুব সহজেই আমাদের ল্যাপটপের যে ইউএসবি পোর্টটা থাকে, এখানে তোমরা দেখতে পাবে ইউএসবি পোর্টটা যেটা রয়েছে আমাদের ল্যাপটপে, এই ইউএসবি পোর্টটা, এই ইউএসবি পোর্ট এখানে কিন্তু আমরা সহজেই এটাকে প্লাগ ইন করবো। করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউএসবি লাইটটা কিন্তু এটা লাইট আপ হচ্ছে। তো খুব সহজেই কিন্তু আমরা ল্যাপটপের সাহায্যে এটা ইউএসবি, এটাকে আমরা এটা প্লাগ ইন করে আমরা কিন্তু এটা চালিত করতে পারি। তো এই গেল আমাদের ল্যাপটপের সাহায্যে। তো এরপরে আমাদের কাছে একটা এসি অ্যাডাপ্টার বা চার্জার অ্যাডাপ্টার আমরা নিয়ে চলে এসেছি। তো এখানে সিম্পলি আমরা এটাকে প্লাগ ইন করবো। করার পরে এটা আমরা দেখবো এটা জ্বলছে কি জ্বলছে না। তো সিম্পলি আমরা এটা প্লাগ ইন করলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের জ্বলছে, লাইট আপ হচ্ছে অলরেডি। তো এই গেল আমাদের তৃতীয় প্রসিডিওর। তো ফ্রেন্ডস, এতক্ষণ তোমাদের দেখালাম ইউএসবি লাইটটা আমরা কী কী প্রসিডিওর জ্বালাতে পারি। সবার প্রথমে দেখলে তোমরা আমরা পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ইউএসবি লাইটটা কীভাবে জ্বালাতে পারি, তারপরে আমরা দেখালাম আমাদের ল্যাপটপের ইউএসবি পোর্টের সাহায্যে আমরা সেটাকে কীভাবে জ্বালাতে পারি, তারপরে আমরা দেখালাম চার্জারের পোর্টের মাধ্যমে বা চার্জারের যে পোর্টাল রয়েছে সেটার সাহায্যে আমরা কীভাবে ইউএসবি লাইটটাকে জ্বালাতে পারি। এবার সবথেকে বড় পথ সেটা হলো, তোমরা অনেকেই জানো না যে কীভাবে ইউএসবি লাইটটা আমরা মোবাইলের সাহায্যে জ্বালাতে পারি। অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের এই লাইটটার প্রয়োজন হয়। তো অনেক সময় আমাদের কাছে ল্যাপটপ সবার কাছে নাও থাকতে পারে, পাওয়ার ব্যাঙ্ক কারোর কাছে নাও থাকতে পারে। তো অনেক সময় এমন ইমার্জেন্সি আসে যখন আমাদের ইলেকট্রিসিটি নেই, সেই সময় আমাদের মোবাইলটা আমাদের সবসময় কাছে থাকে, অনেকেই মোবাইলটাকে সবসময় চার্জে রাখে। তো সেই চার্জটাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে মোবাইলের সাহায্যেই এই ইউএসবি লাইটটা জ্বালিয়ে আমাদের বিভিন্ন ইমার্জেন্সি কাজ, অনেকে পড়ার কাজও করতে পারে, তো সেটা আমরা খুব সহজেই এটা করতে পারি। তো সবার প্রথমে আমাদের কাছে প্রয়োজন একটা হচ্ছে ওটিজি কেবিল। তো এই ওটিজি কেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, এর কিন্তু বিভিন্ন ফাংশন আছে। তো এই ইউএসবি লাইটটা জ্বালানোর ক্ষেত্রেও এর একটা বিশেষ ভূমিকা পালন করছে। তো একটা ওটিজি কেবিল আমাদের প্রয়োজন, আর সাথে আমাদের ইউএসবি লাইট তো রয়েছেই। এর পাশাপাশি আমাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল দরকার। এটা অ্যান্ড্রয়েড ছাড়া আজকাল জিও ফোনেও এটা কিন্তু হচ্ছে, যেখানে ওটিজি স্টোরেজ অথবা ইউএসবি স্টোরেজ যেসব মোবাইলে অ্যাক্সেস করা যায় শুধুমাত্র সেই সব মোবাইল দ্বারাই কিন্তু এটা চালিত করা যাবে বা এটা জ্বালানো যাবে। তো সর্বপ্রথমে আমাদের কী করতে হবে, এই লাইটটা সিম্পলি, এই লাইটটা আমাদের এই ওটিজির সাথে আমরা এখানে কানেক্ট করবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিমেল পোর্ট আর এটা আমাদের মেল পোর্ট। তো এটা আমাদের এখানে সিম্পলি এটা আমরা কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পর এই যে এখানে কারোর মাইক্রো ইউএসবি হতে পারে, কারোর টাইপ সি হতে পারে, তো আমাদের সিম্পলি এটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে। তো মোবাইলের যে মাইক্রো ইউএসবি পোর্ট আছে সেই মাইক্রো ইউএসবি পোর্টে আমরা সিম্পলি এটাকে পোর্ট ইন করলাম। করার পরে আমাদের লাইটটা তোমরা দেখবে অটোমেটিক লাইটটা কিন্তু আমাদের জ্বলতে আরম্ভ করেছে। তো এইভাবেই কিন্তু আমরা ইউএসবি লাইটটা আমাদের মোবাইলের সাহায্যে জ্বালাতে পারি। অনেকের মোবাইলে এটা কিন্তু ইজিলি জ্বলবে না। আমাদের যেহেতু এটা স্যামসাংয়ের মোবাইল, স্যামসাংয়ের মোবাইলে কী হয়, ওটিজি স্টোরেজটা ইনবিল সবসময় অন থাকে, অটোমেটিক, তোমাকে কখনোই এটা সেটিংসে গিয়ে বা কোনোরকমভাবে এটাকে অন করতে হয় না।
তো বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে কি হয়, এই স্টোরেজটা কিন্তু সবসময় তোমার অন করা থাকে না, ওটিজিটা। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সিম্পলি তুমি মোবাইলের সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পর অ্যাডিশনাল সেটিংস, সেখান থেকে তুমি সিম্পলি ওটিজি, ওটিজিতে চলে যাওয়ার পর ওটিজিটা তুমি তোমার অন থাকবে না, সেটাকে তুমি অন করে নেবে। অনেকে যদি খুঁজে না পাও সেটিংসটা, সিম্পলি কি করবে, সেটিংসে যাওয়ার পর দেখবে সার্চ বাটন রয়েছে একটা, সার্চ বাটনে ওখানে লিখবে ওটিজি। ওটিজি লেখার পর যে সার্চে যে অপশানটা তোমার কাছে প্রপ আপ হবে সেটা তুমি ওপেন করবে, দেখবে সবসময় সেটা কিন্তু অফ করা থাকে, যেহেতু আমাদের রেডমি মোবাইলের ক্ষেত্রে কিন্তু এটা হয়, এটা 10 মিনিট পর পর অটোমেটিক ওটিজি স্টোরেজটা কি হয়, অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কী করতে হবে, সেটিংসে গিয়ে আমাদের সার্চ করতে হবে ওটিজি। ওটিজি সার্চ করার পর যে অপশানটা আসবে সেটাকে আমরা এনেবেল করে নেবো, এনেবেল করার পর খুব সহজেই আমরা এই ফিচার্সটা কিন্তু ইউজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ট্রিক্স। ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, আমাদের ভিডিওর যদি কোনো ইনফরমেশন তোমাদের রং বলে মনে হয় বা যদি ভালো লাগে, অবশ্যই মন্তব্যটা আমরা তোমাদের কমেন্ট বক্সে জানিও। অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।